খবর 24x7-এ আপনাদের স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হাওড়া জেলার কামিনী স্কুল পল্লীবাসী বৃন্দের পুজোর বিশেষ লক্ষ্য ছিল মানুষের মনে পরিবেশ রক্ষার আবেগকে জাগিয়ে তোলা। হাইটেক পৃথিবীতে অত্যধিক পরিমাণের মোবাইল ব্যবহারের জন্য যে প্রকৃতি থেকে পক্ষী শ্রেণী বিলুপ্তির পথে এবং তাদেরকে বাঁচিয়ে তোলাই ছিল তাদের প্রধান লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে তারা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপ সজ্জায়, যা তাদের এই প্রচেষ্টাকে সত্যিই অনন্য এবং অসাধারণ বলতে হয়। কামিনী স্কুল লেন পল্লীবাসী বৃন্দ পুজো কমিটিতে আপনার নামটা বলুন। ভবেশ চন্দ্র প্রামাণিক, আমি সালকিয়া কামিনী স্কুল লেনের পল্লীবাসী বৃন্দের আমি কোষাধ্যক্ষ। এবছর আমাদের পুজোর থিম সম্পর্কে একটু আমাদের বলুন। আমাদের এবারে ভাবনা যে আবাহনীর ওই আগমনীর আবাহনে ধামসা মাদলের টানে প্রকৃতির মাঝে পাখিদের কলতান, কারণ আমাদের সামনে থেকে এই আমরা ইট কাঠ পাথরে ঘেরা পড়ে আছি, আমাদের সামনে থেকে যে পাখি আগে আমাদের উঠোনে ঘুরে বেড়াতো, তারা আসতো, আমরা সেই সব পাখিদের এখন আর দেখতে পাই না। সেই পাখিদের বিলুপ্তি যে হয়ে যাচ্ছে আমাদের অঞ্চল থেকে, সেইটাকে আমরা মানুষের মনের মধ্যে আবার নতুন করে তাদের ভাবনা জাগাবার যে এই পাখিগুলোকে আমন্ত্রণ করা হোক। কারণ আগেকার দিনে আমাদের যে বাড়ি হতো তার গুলগুলি থাকতো, সেই গুলগুলিতে তারা বাসা করতো, থাকতো, কিন্তু এই মুহূর্তে সেই বাড়ি অট্টালিকা তৈরি হচ্ছে, সেখানে কোনো গুলগুলিও নেই, তাদের বসবাস করারও কোনো জায়গা নেই। সুতরাং আমরা মানুষের কাছে একটা নিবেদন রাখব এই হিসাবে যে আমরা যেন প্রত্যেকেই একটা সেই পাখিদের আসার ব্যবস্থা করে দিই, গাছে বাড়ির ছাদে গাছ লাগিয়ে বা তাদের কিছু বাসা তৈরি করে দিয়ে যেখানে তারা বসবাস করে তারা থাকতে পারে। খুব সুন্দর হয়েছে বলবো। আমাদের এই পুজোটা আমরা ক্লাব সদস্যদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে, ক্লাব কমিটিকে এবং যত সদস্যরা মিলেমিশে পুজো করেছে। এই যে আমাদের রাজ্য থেকে কিংবা গোটা ভারতবর্ষ থেকে পাখির যে কমে যাচ্ছে, পাখির পরিবেশ দূষণের জন্য হোক কি পরিবেশ নিয়ন্ত্রণ ঠিক হারিয়ে যাওয়ার জন্য হোক, সেটা যাতে পাখি পরিবেশটা যাতে ফিরে পাই, পাখিরা যাতে আবার আসে, সুন্দর কলরব যাতে শুনতে পাই সকালে, এবং পাখিদের আগমনী যাতে আসে, সেই চেষ্টা এরা করেছে, তার জন্য এই পুজো কমিটিকে ধন্যবাদ জানাই। হাওড়া থেকে সব্যসাচী রাউতের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।